আপনারা সকলেই জানেন যে গত প্রায় 2 বছর আমাদের শিশুরা এই কোভিড মহামারীর জন্য বিদ্যালয়ে যেতে পারছে না, ফলে শ্রেণী পঠন পাঠন ব্যাহত হয়েছে। সেই সব শিশুদের জন্য আমরা প্রস্তুত করেছি সেতু পাঠ্যক্রম সম্ভার, অর্থাৎ লার্নিং গ্যাপ যেটা তৈরি হয়েছে, পড়াশুনোর যে খামতিটা হয়েছে, পড়াশুনোর ক্ষেত্রে যে শূন্যতাটা তৈরি হয়েছে, সেই শূন্যতাটাকে নতুন ক্লাসে ওঠার পর 100 দিনের জন্য এটিকে ব্যবহার করা হবে, যাতে পুরনো পড়ার যে ফাঁকগুলো সেগুলো ভরাট হয়ে উঠতে পারে। এই বইগুলি প্রধানত বলা যেতে পারে কনসেপশন বা কোনো একটা বিষয়ের বিশেষ বিশেষ ধারণাগুলোকে নির্ভর করে তৈরি। বুঝতেই পারা যায় যে এই বইগুলোকে ব্যবহার করার একটা বিশেষ পদ্ধতি থাকা উচিত। আমরা যারা বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা বিভাগে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, আমাদের সঙ্গে রয়েছেন সর্বশিক্ষা মিশন পশ্চিমবঙ্গ, এবং তারই সঙ্গে মাথায় নিতে হবে যে রয়েছে আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর। এই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই সেতু পাঠ্যক্রমের যে সম্ভার, সেই সম্ভারটিকে আপনাদের কাছে নিয়ে আসা হয়েছে। আপনারা যারা মাননীয় শিক্ষক এবং শিক্ষিকা, তাদেরকে এক ধরনের আমরা প্রশিক্ষণ দেবার চেষ্টা করেছি। আমার মাননীয় সদস্য সদস্যরা এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন যে কীভাবে প্রাথমিক স্তরে এই সেতু পাঠ্যক্রম সম্ভারটিকে ব্যবহার করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে আমরা এই বইগুলি তৈরি করেছি। এই রঙিন বইগুলি মাধ্যমে শিশুরা খুব অল্প সময়েই পরবর্তী ধাপ, যে নতুন শ্রেণীতে তারা উঠল, সেই শ্রেণীতে খুব সহজেই তারা মানানসই হয়ে উঠতে পারবে। কেননা তাদের যে পড়াশুনোর ঘাটতিটা হয়েছিল সেটা পূরণ করার লক্ষ্যেই এই বইগুলি। আমি আশা করব আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা, যাদের আমি মনে করি আমাদেরই এক ধরনের সম্প্রসারিত সহকর্মী, আপনারা সবাই মিলে আসুন, আমরা আমাদের শিশুদের প্রাথমিক স্তরে এই নতুন সম্ভারগুলিকে তাদের কাছে পৌঁছে দিই এবং যথাযথভাবে কার্যকরভাবে ব্যবহার করবার শিক্ষা দিই। সকলকে আমার নমস্কার জানাই।